আমি জানতে চাচ্ছিলাম সাল্লাম রাতে কোন কোন সোরা তেলাওয়াত করতেন এটা একটি সহজ প্রশ্ন আপনি সোননাথ যদি পড়েন সোননাথগুলো যদি দেখেন অর্থাৎ হাদিসগুলো যদি খোঁজেন রাত তৃণবীকরণ্লাহাম কোন কোন সোরা পড়তেন সোরা নাস ফালাক কুলভাল্লাবাবাদ অর্থাৎ সেরা এখলাস ফালাক নাস ঘুমাতে যাইতেন এবং সকাল সন্ধ্যাও পড়তেন এবং ঘুমাতে যাওয়ার আগে তিনি নিজের দুই হাতে এক করতেন করে এই তিনটি সুরা পড়তেন ফু দিতেন সারা মাসেও করতেন আপনি সুরা ফাতেহা পড়তে পারেন সুরা নাসফলা তো পড়বেনি সুরা পড়তেন তারপরে তিনি সুরা ফাতেহাও পড়তেন সাথে সাথে বাকারার শেষ দুই আয়াত এবং সাথে সাথে আয়তাল করছে অর্থাৎ বাকারার তিনটি আয়াত একটি আয়াত হচ্ছে আয়তাল করছি দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এবং সুরাবাকার শেষ দুইটি আয়াত দুইশো দুইশো পঁচাশে ছিয়াশি নম্বর আয়াত নবীকরণ সোহসাল্লা বলেছেন যে ব্যক্তি সোরাব বাকারা শেষ দুই আয়াত রাত্রিতে পড়বে তার জন্য বিবাদ আপাতত জন্য এটাই যথেষ্ট হবে তো এইগুলো তিনি রাত্রিতে পড়তেন সাথে সাথে সোরাব তাওয়ারাক্লাদির ব্যাপারে যে হাদিস এসেছে যে হওয়া হল মুর্জিয়া সেটা কবর থেকে আদাব থেকে মুক্তি দেয় তো রাত্রিরে আপনি সোরা সোরাব তাবারকাল অর্থাৎ মুল এটাও পড়তে পারবেন এটা আপনার জন্য জায়জ আছেন নবিকর পড়তেন তো এইগুলো আপনি আমল করতে পারেন সাথে সাথে আরো অনেক সোরার ব্যাপারে এসেছে অনেকেই বলে থাকে যে ব্যাপারে যদি এটা আমার জানা নাই তো সাথে সাথে আরো এগুলো আপনি বুঝতে পেরেছেন যে সুরাব আয়দাল করছি সোরা আকার শেষ দুয়াত সুরা নাসফলাকুলহাদ এগুলো রাত্রিরে আপনি পড়বেন আশা করি ভাই বুঝতে পেরেছেন আর সাথে সাথে রাত্রিতে মাঝে মাঝে মধ্যে বাড়ির মধ্যে সোরা আর বিভিন্ন জায়গা থেকে তেলত করবেন তাতে শয়তান ঢুকতে পারবে না আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত